চট্টগ্রামে একটি ফার্নিচারের দোকানের নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে নগরের কোতোয়ালি থানার শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে শৈল্পিক ফার্নিচারের শোরুমের সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জানান সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সবাই পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার নাকি মুখে রক্তের দাগ রয়েছে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে